नमस्कार बंधुरा, माय सिंपल कुकिंग लाइफ चैनले आपनादे सकल के स्वागत जानाई। तो आज आमी आपनादे सामने निये एसेछि एई शीतेर मौसुमे शीतेर सब्जी दिए आर सोयाबिन दिए किभाबे एकटी निरामिष सब्जी तैरी करा जाए सेटा आपनारा देखे नी। तो एई सब्जीटा आपनारा बाड़ीते तैरी करे खाबेन एकटी सहज पद्धतिते आमी आपनादेरके तैरी करे देखाबो। तो एर जन्य आमी निये नियेछि शीते जे सब सब्जीगुलो पावा जाए, बीट, गाजर, बेगुन, टमेटो, फुलकपि निये नियेछि, सोयाबिन, आलू, मटरशुटी आर धने पाता। एई सब उपकरण दिए आमी आपनादेरके सब्जीटा तैरी करे देखाबो। प्रथमे आमी कड़ाइये निये नियेछि अल्प परिमाणे सर्षेर तेल, সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি সয়াবিনগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে দেখুন, তো আমি সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। এবার এই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। কড়াইয়ে তেলটা আমার গরম হয়ে গেছে, তো এই আলুটা আমি এবার তেলে দিয়ে ভেজে নেব। আলুটা আমি অল্প পরিমাণে সিদ্ধ করে নিয়েছিলাম। এতে দিয়ে দিচ্ছি একটু হলুদ। তো আমি আলুটা ভালো করে ভেজে তুলে নেব। এবার আমি ওই তেলেই ফুলকপিটা ভেজে নেবো। ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। সব সবজিগুলোই আমি একটু অল্প করে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। এবার আমি ফুলকপিটা ভেজে নেব। এবার আমি বিট আর গাজরটা ভাপিয়ে নিয়েছিলাম, এবার এটা আমি ওই তেলে আর দিয়ে দিচ্ছি বেগুনটা। বেগুনটাও আমি এর সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখুন এটা আমার ভালোভাবে ভাজানো হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব। আমি আবার একটু কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব একটু পাঁচফোড়ন। আর দিয়ে দিচ্ছি লঙ্কা। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ। একটু জল দিয়ে দিচ্ছি।
ভালো করে নিয়ে নিতে হবে। এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার মশলাটা ভালোভাবে কষাতে হবে। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিট, গাজর আর মটরশুঁটি, বেগুন, এগুলো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা কষানো হয়ে গেলে তারপর আমি আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। আমার বিট, গাজর আর বেগুন মটরশুঁটিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে আলু, ফুলকপি আর সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আলু, ফুলকপি আর দিয়ে দিচ্ছি সয়াবিন। এবার এটা আমি একটু অল্প সময়ের জন্য ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো জল। এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দু চামচ লবণ। এবার এটা আমি ফুটতে দেবো 15 মিনিটের জন্য। এটা আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখুন আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে সিদ্ধ। আমি এবার এতে দিয়ে দিচ্ছি ধনের পাতা, কুচনো ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলা। এবার এটা আমি ভালো করে নেড়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার সয়াবিন দিয়ে আর সবজি দিয়ে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তো আপনারাও এভাবে শীতের সবজি এবং সয়াবিন দিয়ে এই নিরামিষ তরকারিটা রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা রুটি, পরোটা বা ভাত সবের সঙ্গেই খাওয়া যায়। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। নমস্কার।